গাইস কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো আমরা এখন রেডি হয়ে গেছি, যাব বাড়িতে। এই যে আমার টুকটুকি গুলো রেডি। একটা টুকটুকি আছে, টিকটিক করে নেমে যাও। এভাবে করে প্রায় দিনের 11টার দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর যাওয়ার পথে রাস্তার থেকে নিয়ে নিয়েছিলাম দুধ, মানে পায়েস হবে তো তাই দুধের একটু বেশি প্রয়োজন আছে। তাই রাস্তার থেকে, মানে আমরা যাওয়ার পথেই পড়ে আর কি, যার থেকে দুধ নেবো ওদের বাড়ি। আর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আমরা সবাই লেগে গেলাম যা জোগাড়ে। দেখলে তো কিসের যা জোগাড় সেটা তো বললামই না। 15ই সেপ্টেম্বর আর্শিয়া আনুশিয়ার তো জন্মদিন ছিলই, সাথে খুবই একটা ভালো দিন, কারণ সেদিন শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরেরও জন্মদিবস ছিল। তাই আমরা বাড়িতেই সৎসঙ্গ রাখার কথা ভাবলাম, তেমন ধরনের বার্থডে পার্টি রাখি নেই। এখানে একটা আমি নতুন জিনিস রান্না করছি, মানে ডালিয়ার পায়েস। আগে কিন্তু আমি কোনোদিন রান্না করিনি ডালিয়ার পায়েস। তো ওটার জন্য সবার প্রথমে ঘি দিয়ে ডালিয়াটাকে ভালোভাবে ভেজে নিলাম। এ দেখো ভাজা হয়ে গেছে। এবার দুধগুলো জাল দিয়ে নেব, যেহেতু একটা হাঁড়িতে ছোট হয়ে যাবে নাড়াচাড়া করতে, তাই দুটা হাঁড়িতে হাফ হাফ করে বসিয়ে দিলাম। ডালিয়ার পায়েস এই জন্যই করা কারণ গুরুজনা রানীকে ডালিয়ার পায়েস খাবে। এদিকে আমার মা আর পিসি শাশুড়ি মিলে লুচি বেলছে, আমি আর রাহুল মেখে রেখেছিলাম। তো চলো এবার ঝটপট করে একটু ডালিয়ার পায়েসের রেসিপিটা দেখি। একটু সময় ভালোভাবে করে দুধটা জাল দিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো কাঁচা তেজপাতা। শুকনো তেজপাতাও দিতে পারা যায়, কিন্তু আমাদের কাছে কাঁচা তেজপাতা ছিল তাই দিলাম। সেটার ফ্লেভারটা একটু আলাদা হয়, মানে একটু বেশি ভালো লাগে আমার কাছে পায়েসে। তারপর দিয়ে দিলাম ঘি দিয়ে ভেজে রাখা ডালিয়াগুলো। প্রথমে খুবই ভালোভাবে নাড়াচাড়া করে রাখবো, আর মাঝে মাঝে নাড়াচাড়া করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত ডালিয়াটা সিদ্ধ না হয়ে যাচ্ছে ভালোভাবে, না হয় নিচে হাঁড়িতে লেগে যাওয়ার চান্স। সাথে দিয়েছিলাম ইলাচ গুঁড়ো, যেহেতু ইলাচ গুঁড়ো ছিল না তাই শিলে একটু ছেঁচে দিয়ে দিলাম, আর শেষে দিলাম চিনি। এবার পিসি শাশুড়ি লুচিগুলো ভেজে নিচ্ছে। পায়েস হয়ে যাওয়ার পর গ্যাসটা অফ করে লাস্টে আবার আরেকটু ঘি দিয়ে দিলাম, আর এবার ঢেকে রাখলাম। আর এদিকে আমি রেডি হয়ে গেছি, ইনফ্যাক্ট সবাই রেডি হয়ে গেছে। আর রাহুল কয়েকটা বেলুন দিয়ে এভাবে করে সাজিয়ে দিয়েছিল। তো সন্ধ্যার দিকে এভাবে করে কেক কেটে নেব প্রার্থনা করার আগে। আর কেক কাটার পর এটা আনএক্সপেক্টেড ছিল, মানে ভাবিনি আরশিয়া আনুশিয়া কেক এভাবে করে ম্যাশ করবে। এটা নিয়ে ওরা খুব আনন্দ করছিল তাই আমরা আর বাধা দিলাম না। এখন তো একটু একটু দুষ্টুমি করার বয়স, বড় হলে তো আর ভাল লাগবে না বা ওরা নিজেও করতে চাইবে না। এসব মোমবাতিগুলো কেন নিয়েছো? কেন নেবে? আর পুতুল কি করছো? হ্যাঁ পুতুল কি করছো? তো লোকজন প্রায় এসে গেছে, আর একটু পরেই প্রার্থনা আরম্ভ হয়ে যাবে। আশা করি ব্লগটা এই পর্যন্ত দেখে ভালো লেগেছে, আর আমরাও যাবো এখন প্রার্থনাতে বসবো। আজকের ব্লগটা এতটুকু, যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও। যদি নতুন কেউ দেখছো তাহলে অবশ্যই ফলো করে নিও। বাই।